আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, বরাবরের মতো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রসে। আজকে আমি একটু অন্যরকম কথা বলবো আপনাদের সাথে। প্রথমত যারা বলছে সেটা হচ্ছে আমার এই ভিডিওটা দেখার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে, এটা সবার জন্য না, এটা কিছু লোক দেখবেন না এবং হচ্ছে যে কিছু লোকের জন্য আমার এই ভিডিওটা। তবে আমি একটু মানে খোলাসা করে বলতে চাই কারা কারা ভিডিওটা দেখবেন না। যারা আপনারা চাচ্ছেন যে আপনার ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ঠিকই আছে, এটাকে ডেভেলপ করতে চান না বা ভালো রাখতে চান না, তারা এই ভিডিও দেখার দরকার নেই। যারা হচ্ছে আপনার হজম সিস্টেমটাকে আপনার ক্লিয়ার রাখতে চান না, হেলদি রাখতে চান না, কোলনটাকে হেলদি রাখতে চান না, আপনার ইন্টেস্টাইন সিস্টেমটাকে হেলদি রাখতে চান না, আপনার জিআই ট্র্যাকটাকে হেলদি রাখতে চান না, আপনার হচ্ছে ইন্টারনাল বডি সিস্টেমটাকে ক্লিন রাখতে চান না, যাদের মনে করছেন যে আমার নিউট্রিশন প্রয়োজন নাই, নিউট্রিশনের কোনো গ্যাপ নাই, আমি অলরেডি আমি এটা সম্পন্ন করছি, হ্যাঁ তাদের জন্য আমার ভিডিওটা না। যারা অনেক টাকা পয়সা খরচ করে হাসপাতালের পিছনে দৌড়তে চান তাদের জন্য এই ভিডিওটা না। যারা কিছু হইলেই আপনার হচ্ছে মানে ডাক্তারদেরকে কষ্ট দিতে চান, ডাক্তারের পিছনে টেস্ট বিভিন্ন টাকা বিভিন্ন ঘোরাঘুরি করে টাকা পয়সা খরচ করতে চান তাদের জন্য এই ভিডিওটা না। তবে কারা তাহলে ভিডিওটা দেখবেন? তারা দেখবেন যারা আমার মতো গরিব, যারা হচ্ছে চাইবেন যে আমি আমি উল্টাপাল্টা জায়গায় টাকা পয়সা খরচ করব না, আমি ওষুধের পিছনে টাকা খরচ করব না, আমি হাসপাতালের পিছনে সময় ব্যয় করবো না বা টাকা খরচ করব না। যারা চাচ্ছেন যে আমি ন্যাচারালি আমার বডি সিস্টেমকে আমি ভালো রাখতে চাই, আমার ইমিউন সিস্টেমকে আমি হেলদি রাখতে চাইব, আমি চাইবো না করোনা আমাকে আক্রমণ করুক বা আক্রমণ করে আমার সাথে পেরে যাক, কারণ আমার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে আমি সেটা জানি, তাহলে আমার আমাকে কোনো ভাইরাস আমাকে আক্রমণ করতে পারবে না বা আক্রমণ করলে আমার সাথে জিততে পারবে না। আমি চাইবো আমার হজম সিস্টেমটা ডেভেলপ, আমি চাই আমার হজম সিস্টেম খুব স্ট্রং থাকবে, কারণ যার হজম সিস্টেম খুব শক্তিশালী তার খাবারের নিউট্রিশনটা খুব দ্রুত গতিতে অ্যাবজর্ব হয়। আমি চাইবো আমার কী বলে আমার কোলনটা ক্লিন থাক, আমি চাই আমার হজম সিস্টেমটা খুব ভালো থাক, আমি এটা চাই, এবং আমি চাই আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা সাইডেই বডির ভালো থাক, আমি অনেক সুন্দর থাকতে চাই, আমার চুলকে ভালো রাখতে চাই। যেহেতু আমি এটা চাই, আমি অসুস্থ হতে চাই না, সো আমার জন্য দরকার, আমি যেটা পান করি সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, অ্যালোভেরা জেল, পৃথিবী বিখ্যাত একটা ড্রিঙ্কস, এবং এটা এটা আরেকজন লোক চাইবে না, এটা কিন্তু অনেক দামি। যারা একটু কৃপণ আছেন, যারা মনে করেন না খাওয়ার পিছনে টাকা খরচ করতে চান না, নিজের পিছনে টাকা খরচ করতে চান না, তারাও আমার এই ভিডিওটা দেখবেন না। দেখবেন যারা হচ্ছে নিজেকে ভালোবাসেন, নিজের জন্য কিছু করতে চান, নিজেকে সুস্থ রাখার জন্য যা প্রয়োজন তা আপনি পারচেস করে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। ওকে, সো এই অ্যালোভেরার যেটা দেখেন পৃথিবী বিখ্যাত একটা অ্যালোভেরা, যেটাতে আছে হচ্ছে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যালো বারোনেন্সিস মিলার, যেটা পৃথিবী বিখ্যাত অ্যালোভেরা, যে অ্যালোভেরা হচ্ছে আপনার যখন ম্যাচিউর হয় তখন এটাতে 200+ বিভিন্ন কম্পাউন্ড ইনটেক হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 20 মিনারেলস, 18 রকমের অ্যামাইনো অ্যাসিড, 8 রকমের এনজাইম থাকে, 12 রকমের ভিটামিন থাকে। আপনি বুঝতে পাচ্ছেন ভিটামিন মিনারেলস এনজাইম এক বিশাল একটা কম্বিনেশন, চমৎক একটা কম্বিনেশন, যেটা প্রতিটা মানুষের প্রতিদিন প্রয়োজন, যেটা আমি বুঝতে পেরেছি। আমি গরিব মানুষ, আমি চাই আমি চাই হচ্ছে সহজে কিভাবে ভালো থাকা যায় সেটা আমি চাইবো, দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রোডাক্টটা আমার জন্য। আর আমার মতো যারা গরিব আছেন তারা আমার ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আমার এই প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। তবে আমি বলতে চাচ্ছিলাম এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন কীভাবে, এটা খোলার পরে ফ্রিজে রাখবেন, ফ্রিজ থেকে বের করে আপনি 100 গ্রাম পরিমাণ খেতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। অ্যান্ড বলতে পারেন 100 গ্রাম কী করে মাপবো, এই যে কোঠা দেখছেন এই কোঠার মুখের মুখাটা 10 গ্রাম, এটাতে যেহেতু 10 গ্রাম এক মুখা, সো 10 মুখা দিলে আপনি 100 গ্রাম হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা একটু কমা যেতে পারেন, আপনি একটু বেশিও খেতে পারেন, এটা আসলে যেহেতু একটা খাবার, এটা একটা মানে হেলদি খাবার, হেলদি ফুড, সো এটা আসলে কতটুকু পরিমাণে খাবেন, কখন খাবেন, এটা এতটা বাইন্ডিংস নাই, যেহেতু সাইড এফেক্টস এটাতে নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাচ্ছি, আপনারা যারা অ্যালোভেরাকে ভালোবাসেন, অ্যালোভেরা সম্পর্কে অনেক কিছু জানেন, তাদের জন্য আসলে আমার ভিডিওটা। অ্যালোভেরাটা যদি এরকম হয়, আপনি একটু ভাবেন, কল্পনা করেন যে অ্যালোভেরার পাতাটা মানে গাছ থেকে এনে আপনার সবেমাত্র প্রসেস করছেন, সাদা অংশটা বের করে পান করছেন, কেমন লাগবে, যে ফিলিংসটা পাবেন সেম ফিলিংসটা হচ্ছে এই অ্যালো ড্রিঙ্কস পাবেন, কারণ এটা পৃথিবীর বিখ্যাত অ্যালো ড্রিঙ্কস, পৃথিবীর বিখ্যাত কী বলবো এটাকে, এটাকে বলা হয় আছে সফট ড্রিঙ্কস বলতে পারেন আপনারা, হ্যাঁ আমরা এটা বলে থাকি। সো এটা হচ্ছে আপনার এটা আমরা পান করবো, এবং হচ্ছে আমি এটা দুবেলাও পান করতে পারেন, আপনি সকালে খালি পেটে পান করতে পারেন, সন্ধ্যার দিকেও পান করতে পারেন। তো এটা যখন পান করবেন রেগুলার বেসিসে টানা 3 মাস আপনি পান করার পরে আপনি দেখবেন এর
কি পরিমাণ রেজাল্ট আপনার, মানে বায়োলজিক্যাল এজটা, বায়োলজিক্যাল বয়স দুই প্রকার, একটা হচ্ছে ক্রনোলজিক্যাল, একটা হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল বয়সটা আপনার অনেক কমে যাবে, অর্থাৎ আপনাকে দেখতে অনেক ইয়াং মনে হবে। আপনার যখন ইমিউন সিস্টেম খুব স্ট্রং মনে হবে, তখন আপনার চলাফেরা করতে খুব ভালো লাগবে। যখন আপনার হজম সিস্টেমটা অনেক ভালোর দিকে যাবে, ভালো হেলদি হয়ে যাবে, তখন আপনার যে কোনো জিনিস খাইতেও খুব ভালো লাগবে। হ্যাঁ, আপনার এখন যেটা হচ্ছে, আমরা কোনো কিছু খাইলে হজম হচ্ছে না, আমাদের গ্যাস ফর্ম করছে, খুব খারাপ লাগছে, কারণ আপনার সিস্টেমটা ঠিক নাই। এটা যখন 3 মাস টানা পান করবেন, যখন আপনার সিস্টেমগুলো হেলদি হয়ে যাবে, তখন আপনাকে অনেক ভালো লাগবে, বেটার ফিল করবেন। সবসময় সবসময় আপনাকে মানে মানে উচ্ছল থাকবেন এবং কাজ কাম সব কিছুতে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং অনেক ভালো থাকতে পারবেন। আসলে কি, আমি যদি ভালো থাকতে না পারি, আমি তো কিছু করতে পারবো না, না পারবো কাজ কাম করতে, না পারবো আল্লাহর ইবাদতি করতে, কিছু করতে পারবো না। এই জন্য ভালো থাকার জন্য চেষ্টা করা, এবং এবং আমাদের আল্লাহ পাকও কিন্তু বলছেন সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এবং সুস্থ থাকার জন্য সব কিছু আল্লাহ পাক পৃথিবীতে দিয়ে দিয়েছেন, শুধু আপনাকে খুঁজে নিতে হবে। আমি নিশ্চয়ই আমি জানি যে আপনারা সবাই জ্ঞানী, এবং জ্ঞানী মানুষকে এত কিছু বোঝাইতে হয় না, যে ভালো জিনিস খুঁজে নেওয়াটা খুব সহজ। এবং তারপরে যদি না পারেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, এবং যারা ফরেভার লিভিং প্রসেসে জড়িত আছে, ফরেভার লিভিং প্রসেসের সাথে কাজ করে এফবিও আছেন, তাদেরকে খুঁজে বের করুন এবং তাদের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করুন। আপনি অনলাইনেও পণ্যটা পেতে পারেন, আমাদের অনলাইনের ওয়েবসাইটের পোর্টাল দেওয়া আছে, ওখান থেকে আপনি পণ্যটা সংগ্রহ করে নিতে পারেন, আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারেন। সো আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমার মতো যারা গরিব আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং তাদের জন্য এই পণ্যের মেসেজটা আজকে আমার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আরেকটা কথা বলে থাকি, যারা মানে আমার মতো বিজনেস করতে চান, কিছু একটা করতে চান, চাকরির পাশাপাশি কিছু একটা করতে চান, বা অন্য ব্যবসার পাশাপাশি কিছু একটা করতে চান, আমি বলবো এই চমৎকার পণ্য নিয়ে আপনি একটা ডিলারশিপ নিতে পারেন, এবং হচ্ছে যে ডিলারশিপ হয়ে আপনি অনেক লোকের সেবা দিতে পারেন। এই সেবাটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর 170 দেশে আপনি সেবাটা দিতে পারেন। এবং কীভাবে পারবেন সেবাটা দিতে, এই ট্রেনিং নেওয়ার ব্যাপারে আমরা খুব উদ্গ্রীব আপনাদেরকে প্রস্তুত করার জন্য। শুধু আপনাদের সিদ্ধান্ত আমরা জানতে চাই, যে আমরা ডিলার নিতে চাই। ওকে, সো যারা অনেক বড় বিজনেসম্যান, যাদের মানুষকে হেল্প করার দরকার নাই, টাকা পয়সা দরকার নাই, তারা আমার ভিডিও দেখার দরকার নাই, এবং হচ্ছে যে তাদের ডিলারশিপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা হচ্ছে মানে একটু নিডি, কিছু একটা করতে চান, একটা কিছু মানুষকে সেবা করতে চান, মানুষের মানে কষ্টে আপনি মানে কষ্ট পান, আপনার মানে আপনার মৃত্যুটাকে আপনি সারা জীবন বাঁচিয়ে রাখতে চান, অর্থাৎ মানুষকে যত বেশি সেবা করবেন মানুষের, অত কিন্তু আপনি জীবিত থাকতে পারবেন। মানে আমি জীবিত বলতে কি, আমাদের দৈহিক মৃত্যু হয়তো হবে, হ্যাঁ আমাদের শারীরিক মৃত্যু হয়তো হবে, কিন্তু আমরা আমাদের কর্ম, আমাদের কাজ, ভালো কাজ হচ্ছে আমাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারে। সেই ভালো কাজ করতে যারা চান, তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে জড়িত হবেন। প্রথমত পণ্য খাবেন, পণ্য পান করবেন, ইউজ করবেন। আমাদের আরও অনেক পণ্য আছে, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন, এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। চমৎকারী ভিডিওগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার সবার আগে আপনার হাতে পৌঁছে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।